नमस्कार बंधुरा, आज आमि आपनादेर साथे शेयर करते चलेछि पटाटो मांचुरियान। रेसिपिटा आपनादेर भालो लागले लाइक शेयर ओ कमेंट्स करते भूलबेन ना। पटाटो मांचुरियान तैरी करार जोन्नो दुटो माझारी साइजेर आलुके एइभाबे केटे निएछि। आलुके भालो करे धुये निएछि। आपनारा जे कोनो शेपे आलुगुलिके केटे निते पारेन। गैस अन करे एकटि पात्रेर मध्ये जल गरम करते दिएछि। प्राय एक ग्लास जल गरम हो गेले दिए देव परिमाण मतो लवण, 1/4 टीस्पून लंका गुड़ो। केटे रखा आलू दिए दिलाम। आलू के सेद्ध करे नेब। ख्याल रखते हबे आलू जेनो खूब बेशि सेद्ध ना हय, प्राय 80% मतो सेद्ध करे निते हबे। 3-4 मिनट हाई फ्लेमे फुटिए निलाम। आलू सेद्ध हये गेछे, जल थेके छेके तुले निलाम। आलू के ठंडा होते देव। অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 2 টিস্পুন চালের গুঁড়ি, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চালের গুঁড়ির জায়গায় কর্নফ্লোরও নিতে পারেন। জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। প্রায় 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি একটি ঘন ব্যাটার তৈরি করার জন্য। ব্যাটার ঠিক এই রকম হবে। আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। ব্যাটারের সাথে ভালো করে আলুকে মিক্স করে নিচ্ছে। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। এইভাবে মিক্স করে নিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আলু ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দেব অন্য সাইড ভাজার জন্য। ভাজতে বেশি সময় লাগে না, প্রায় 2-3 মিনিটের মধ্যেই ভালো করে ভাজা হয়ে যায়। এগুলি ভাজা হয়ে এসেছে, আমি এইবার তেল থেকে তুলে নেব। সব আলুকে ভেজে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল, 1 টিস্পুন রসুন কুচি। রসুনকে ভেজে নিচ্ছে। হালকা ভাজা হয়ে গেলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজকেও ভেজে নিচ্ছে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সব কিছু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিলস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন সয়া সস, 1/2 টিস্পুন রেড চিলি সস। সব কিছু মিক্স করে নিচ্ছে। সব কিছু মিক্স করে আগে থেকে ভেজে রাখা আলুর পকোড়া দিয়ে দেব। 1 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কালারটা ভালো আসার জন্য দিলাম। অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আরও কয়েক সেকেন্ড হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিলাম। একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছে। খুব সহজেই তৈরি হয়ে গেল ড্রাই পটাটো মাঞ্চুরিয়ান। রেসিপিটা আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।